পুরা চিকেন গোটাং কড়িয়ে কাড়ি খায়া দেখো খাই টেস্ট কর টেস্ট কর কেন লাগছে কেন লাগছে জয় জগন্নাথ দর্শক বন্ধু আজ আমি আসিগুলো আউথরে এক তন্দুর বড়িয়া এক আইটম নেকি গোটা চিকেন কু আমি আজ দেখছি রোস্ট করিকি আমি ফার্স্ট নেইছু তাপে গোটা চিকেন পুরা তার চমড়া ছড়াইকি নেইছু এঠি কিছু কাটিকি আর তারপর আমি নবা ফার্স্ট আমি নেইছু হলদি গুণ্ড লঙ্কা গুণ্ড কাশ্মীরি রেড চিলি পাউডর ধনিয়া পাউডর আউ নেইছু গরম মশলা যেটা কি হোমমেড রয়েছে আউ গোটে রয়েছে মরিচ গুণ্ড এবে প্রিপারেশন আরম্ভ করিবা ম্যারিনেশন আরম্ভ করি নেইছু দহি আর নেইছু অদা রসুন পেস্ট আর গোটে লেম্বু কু কাটিকি রখিছু ফার্স্ট আমি কম করিবা না চিকেন নে দুই বড় চামচ অদা রসুন পেস্ট দবা এবে আমি কম করিবা না তিন রু চারি চামচ বড় চামচ দহি নবা এবে নেওয়া গোটে ছোট চামচ হলদি গুণ্ড দেড় ছোট চামচ লঙ্কা গুণ্ড দুই ছোট চামচ কাশ্মীর রেড চিলি পাউডার বেশি দেছে না কারণ কলর পাই তিন চামচ ধনিয়া পাউডার দুই ছোট চামচ মরিচ গুণ্ড আর গোটে চামচ হোমমেড গরম মশলা আর এবে দবা তন্দুর মশলা তন্দুর মশলা রেডিমেড ছিল আমি বজার কিনি আনি এবে তো মিক্স কু ভালসে গোলাই দবা তাকে বহুত ভালসে গোলাই দবা ফুড কলর বি দেই পারিবে আপন এবার আমি স্বাদ অনুসারে লুণ দেবা মশলারে আমি কম করিবা না যে চিকেন রকি যায় তাদের মশলাকে ভালসে পুরা মিশাই দেবা যে চিকেন দিয়ে হাতে ইউজ করবা এবে মশলাটা কুকুড়া দিয়ে ভালসে গুলাই যাইছি এবে আমি কম করিবা তা উপরে লেম্বু রস টিকে দিয়ে দেবা লেম্বু দিয়া হচ্ছে কাহিঁকি না মশলা এই যে চিকেন পুরা গোটা গোটা রহব ছানলা বেলে কিছু হব না তা বুলাই দেবা এপটি গোটে ফাল দিয়ে দেবা এবে তাকে কম করবে না ঘন্টে খন্ডে ছাড়ে দেব তার প্রিপারেশন দেখিবা না ঠিক আছে ঠিক আছে এবে ফুল রেডি আমি কম করি না ছাড়িয়া পূর্বরু কুকুড়া ভিতরে কিছু কটা পিঁয়াজ আর ভজা কাজু রখিছু তার ভিতরে দিয়ে দেবা দেখন্তু আর কিছু ভজা কাজু এবে আমি কম করিবা না তা ঘোড় দুইটাকে বাঁধি দেওয়া ও আমার চিকেন পুরা রেডি হয়ে যাইছি বন্ধা বন্ধ দিয়ে তাকে আমি কম করিবা না এবে বাম্ফ দেওয়া পাম্ফ দেওয়া পাই চালু প্রিপারেশন দেখিয়া তার মাম্প দেবা পাম্ফ দেওয়া পাই আমি ফার্স্ট নেইছু ইডলি ছাঞ্চ জানিবে ইডলি ছাঞ্চরে পা নেইছু ও এটা নেইছু তারপরে কম করবে না চিকেন কু ম্যারিনেট চিকেন কু আমি এবার থই দেবা আমি চিকেন কু দেবা এবে আমি কম করবে না তাকে ঘোড়াই দেবা 20 রু 25 মিনিট
ତାପରେ ଦେଖିବା ମଝିରେ ମଝିରେ ଟିକେ କ'ଣ କରିବା ନା ତାକୁ ଟିକେ କାଢ଼ିକି ଦେଖିବା ଆଉ କୁକୁଡ଼ାଟାକୁ ଲେଉଟେଇ ଦେବା ଆ ଦେଖିଲ କେତେ ନଙ୍ଗା ଲାଗୁଛି ବାମ୍ଫ ବି ଦେଖିପାରୁଥିବେ ଆପଣ ବଢ଼ିଆ ଯେ ବାମ୍ଫ ହେଉଛି ଏପଟ ସାଇଡ୍ ଚାରିପଟ ସାଇଡ୍ ପୁରା ବଢ଼ିଆ ଯେମିତି ବାମ୍ଫ ହୋଇଯିବ ତାପରେ ଚିକେନ୍ ପୁଣି ଗୋଡ଼େଇ ଦେବା ଏବେ ଚିକେନ୍ଟି ବହୁତ ବଢ଼ିଆ ସେ ସିଝୁଛି ଦେଖିବା ପୁଣି ଏପଟେ ଓଲଟିବା ଚାରିପଟୁ ଓଲଟେଇବେ ଆପଣ ଏମିତି ଦେଖିବେ ବଢ଼ିଆ ସିଝିବ ପୁଣି ଗୋଡ଼େଇ ଦେବା ଏବେ ଚିକେନ୍ ପୁରା ବାମ୍ଫେଇକି ରେଡ଼ି ତାକୁ ବି ଆମେ ଫ୍ରାଏ କରିବା ଲେଟ୍ସ ଗୋ ତ ଆମେ ପ୍ୟାନ୍ରେ 250-300 ଗ୍ରାମ ତେଲ ନେବା ଚିକେନ୍କୁ ଏବେ ପୁରା ଡିପ୍ ଫ୍ରାଏ କରିବା ପୁରା ଭଲକି ଚାରିପଟେ ଛାଣିଦେବା ଏବେ ଗୋଟେ ବାଟ ହେଇଗଲାଣି ଦେଖନ୍ତୁ ବଢ଼ିଆ ସେ ହେଇଗଲାଣି ପୁରା ମସ୍ତ ଦେଖାଯାଉଛି ଏମିତି ମଝିରେ ମଝିରେ କ'ଣ କରିଥିବେ ନା ତେଲଟାକୁ ଆଣିକି ଆ ଉପରେ ପକାଉଥିବେ ଚିକେନ୍ ଏବେ ପୁରା ମସ୍ତ ଓ ଚିକେନ୍ଟାକୁ ଦେଖ ପୁରା ରେଡ଼ି ଏବେ ଚିକେନ୍ ପୁରା ରେଡ଼ି ପୁରା ଫୁଲ୍ ବଢ଼ିଆ ସେ ରୋଷେଇ ହେଇଗଲାଣି ତାକୁ କାଢ଼ିଦେବା ଆପଣମାନେ ଜରୁର ଘରେ ଟ୍ରାଏ କରନ୍ତୁ ନିଶ୍ଚୟ ଟ୍ରାଏ କରନ୍ତୁ ଏ ରେସିପି ବହୁତ ବଢ଼ିଆ ରେସିପି ଲାଇକ୍ ଫାଇକ୍ ଆମକୁ ଦେଇକି ପୁରା ଗଦେଇ ଦିଅନ୍ତୁ ଆମେ ଆଗକୁ ପୁଣି ଆଉ ବଢ଼ିଆ ବଢ଼ିଆ ଭିଡ଼ିଓ ଆଣିବୁ ପୁରା ଚିକେନ୍ ତାଙ୍କ ଟିକେ କାଢ଼ିକି ଖାଇବା ଦେଖ ଖାଇକି ଟେଷ୍ଟ କର ଟେଷ୍ଟ କର କେମିତି ଲାଗୁଛି ଆମର ଦେଖନ୍ତୁ ଭାଇ ଆମର ଖାଇଲେ ବହୁତ ବଢ଼ିଆ ଲାଗୁଛି ଆପଣ ଯାଇକି ଘରେ ଟ୍ରାଏ କରନ୍ତୁ ଆଉ ଆମ ଚ୍ୟାନେଲକୁ ସବସ୍କ୍ରାଇବ୍ କରିବାକୁ ଭୁଲିବେନି ଭାଇମାନେ ଦୟାକରି ସବସ୍କ୍ରାଇବ୍ ଲାଇକ୍ ଶେୟାର କରି ଦିଅନ୍ତୁ।